আচার্য সতীশচন্দ্র গোস্বামীর 61তম তিরোধান দিবস স্মরণে শ্রদ্ধার্ঘ। নিবেদনে তপন দাস। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠিত সৎসঙ্গ আন্দোলনের প্রথম প্রচারক ঋত্বিক, যার মন মাতানো কীর্তন শুনে স্টিমারের চালকসহ সব যাত্রী, যার মন মাতানো কীর্তন শুনে ট্রেনের কামরার সব যাত্রী স্বেচ্ছায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গুরুপদে বরণ করেছিলেন, যার হাতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পৈতা পড়তেন, যাকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আচার্য উপাধিতে ভূষিত করেছিলেন, যাকে দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বস্তি সেবক বাহিনীর গোড়াপত্তন করেছিলেন, সেই মহান সাধক আচার্য সতীশচন্দ্র গোস্বামীর ইষ্টলাভের প্রেক্ষাপট প্রসঙ্গে সামান্য নিবেদন। চৈতন্য মহাপ্রভুর লীলা পার্ষদ অদ্বৈত মহাপ্রভুর পঞ্চদশতম বংশধর সতীশচন্দ্র গোস্বামী পাবনা জেলার অন্তর্গত শালগাড়িয়ার জন্মগ্রহণ করেন 1281 বঙ্গাব্দে। ইংরেজি শিক্ষা সমাপন করে ভর্তি হয়েছেন পাবনার টোলে। অনুকূল তখন পাবনা ইনস্টিটিউশনের ছাত্র। বিদ্যালয়ে যাতায়াতের পথে কিশোর ঠাকুরকে দেখতেন, কোনো এক সম্মোহনী আকর্ষণে বারবার দেখতে ইচ্ছে করত। সেই ইচ্ছেটা মনে পুষে রেখেই আপাত বিচ্ছেদ হয়। গুরুবংশের সন্তান, টোল থেকে বিদ্যারত্ন উপাধি পেয়ে আধ্যাত্মিক ভাবনায় ডুবে যান, সাধন ভজন করেন। বংশানুক্রমিক শিষ্যদের ভালো মন্দ নিয়ে ব্যস্ত থাকতে হয়, তাদের বাড়িতে বাড়িতে যেতে হয়, বৈরাগী মন নিয়ে কিছুতেই সংসারে বদ্ধ হতে চাইছে না। দেখতে দেখতে বয়স 30-এর কোঠায় পা দিল, অনেক হয়েছে, না আর কোনো বাধাই মানবেন না দাদা মুকুন্দচন্দ্র। ভেতরে ভেতরে ঠিক করে ফেলেছেন, কাশীপুরের মহানন্দ চৌধুরীর কনিষ্ঠা কন্যা ইন্দুবাসিনীর সঙ্গে সতীশচন্দ্রের বিয়ের শিষ্য বাড়ি পরিক্রমা সেরে সতীশচন্দ্র বাড়ি ফিরেছেন, আঙিনায় স্বামীয়ানা, নহবত বসেছে। অনুসন্ধান করে জানতে পারেন পরের দিন তার বিয়ে। তিনি বিয়ে করবেন না ঠিক করে রেখেছিলেন, তাকে না জানিয়ে এই বিয়ের আয়োজন কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিলেন না। পারিবারিক ঐতিহ্যের মানসম্মানের কথা চিন্তা করে অভিভাবকদের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণও করতে পারছেন না, এক উভয় সংকটের চিন্তা মাথায় নিয়ে ঘুমিয়ে পড়েছেন। অনেকদিন পর দেখা পেলেন পাবনার টোলে পড়ার সময় দেখা সেই কিশোরের। অপূর্ব জ্যোতির্ময় রূপে অবচেতনে দর্শন দিয়ে গভীর মমতায় মাথায় হাত রেখে বললেন, ভোগের দ্রব্য সম্মুখে রেখে ত্যাগই ত্যাগ, নতুবা ত্যাগ ভ্রান্তি মাত্র। চকিতে ঘুম ভেঙে যায়, মনের মণিকোঠায় জমে থাকা সকল দ্বন্দ্বের অবসান হয়ে এক চরম প্রাপ্তির আনন্দে মন ভরে ওঠে সতীশচন্দ্রের। ভোর হতেই নহবাতে বেজে ওঠে বসন্ত বাহারের সুরলহরী, বিয়ের সকল মাঙ্গলিক অনুষ্ঠান নির্বিঘ্নে সমাপন হয়, অভিভাবকেরা দুশ্চিন্তা মুক্ত হন। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও ক্ষুদ্র সংসারের বন্ধনে আবদ্ধ হননি, বৃহত্তর পরিবেশের সেবা নিয়েই তিনি ব্যস্ত। পারিবারিক শিষ্যদের বিপদে আপদে ছুটে যেতে হয় দূর দূরান্তে, মাঝে মধ্যেই তার ওপর বাড়িতে 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে। শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার রাস, রথ, দোল, ঝুলন ইত্যাদি উৎসব উদযাপন করতে হয়, অগণিত শিষ্য সমাগম লেগেই থাকে। এইসব হুর হাঙ্গামা নিয়ে দেখতে দেখতে কেটে গেল 6টি বছর। এত চাপ থেকে বিরাম নিতে এবার একটু তীর্থযাত্রায় বেরোতে মনস্থ করেন। 1319 বঙ্গাব্দের কার্তিক মাসে তীর্থভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে বাজিতপুর ঘাটে আসেন স্টিমার ধরতে। স্টিমার আসতে দেরি আছে শুনে শিষ্য পুলিন ঘোষ তার বাড়িতে নিয়ে যান বিশ্রামের জন্য। পুলিনের ঘরে ঢুকেই দেখতে পান বেড়ার গায়ে টাঙানো একটি বাণী, ভোগের দ্রব্য সম্মুখে রেখে ত্যাগই ত্যাগ, নতুবা ত্যাগ ভ্রান্তি মাত্র। বাণীটি তরঙ্গ তোলে তার অন্তর জগতে, মনে পড়ে যায় বিয়ের আগের রাতের স্বপ্নের কথা। শিষ্যকে জিজ্ঞেস করলে পুলিন ইতস্তত করে জবাব দিতে যাবেন এমন সময় সৌম্য দর্শন 23-24 বছরের এক তরুণ,
সব ইতস্ততার অবসান করে সতীশচন্দ্রকে পরম আবেগে বুকে জড়িয়ে ধরে বলেন, কেন দাদা, কথাটা কি ভুল বলেছি? দাদার কি বলবেন, দাদার তখন বাকরুদ্ধ অবস্থা। এ তো সেই আকর্ষণকারী পাবনার কিশোর, টোলে যাতায়াতের পথে যার সাথে মাঝে মাঝে দেখা হতো। এ তো সেই স্বপ্নের সমাধানদাতা জ্যোতির্ময় মানুষটি, এক স্বর্গীয় আনন্দের বিহবলতায় এক দৃষ্টে তাকিয়ে আছেন সতীশচন্দ্র। শিষ্য পুলিন বলে ওঠে, এর নাম অনুকূলচন্দ্র চক্রবর্তী, হিমায়তপুরে থাকে, আশেপাশের গ্রামের অনেকেই ঠাকুর বলে ডাকে অসীম ভক্তি করে। ঠাকুর আবদারের সুরে সতীশচন্দ্রকে বলেন, দাদা, আমার তো মনে হয় আপনি আমার জন্ম জন্মান্তরের বড় ভাই ছিলেন, যাবেন নাকি একবার আমাদের কীর্তনের আসরে কিশোরী বৈরাগীর বাড়িতে? সতীশচন্দ্র অনুকূলচন্দ্রের মধুর আবদারের উত্তরে বললেন, আমি তো তীর্থযাত্রার সংকল্প নিয়ে বেরিয়েছি, আজ আর যাওয়া হবে না, তীর্থ সেরে ফেরার পথে কীর্তনের আসরে যাব। ঠিক আছে দাদা, আমার কথা ভুলে যাবেন না কিন্তু? মনকে কিছুতেই বাঘ মানানো যাচ্ছে না। তীর্থে গিয়ে তীর্থপতি দেবতার ধ্যান করতে গেলেই ভেসে ওঠে অনুকূলচন্দ্রের জ্যোতির্ময় অবয়ব। অঞ্জলি দিতে গিয়ে দেখেন অঞ্জলি দিচ্ছেন তাঁরই পাদপদ্মে। শ্রবণে ঝংকৃত হয় আবেগ ভরা আকুল আহ্বানের সুর, দাদা, আমার কথা ভুলে যাবেন না কিন্তু? না, তীর্থে আর মন বসছে না, সমস্ত মনটাকে দখল করে নিয়েছে ওই অনুকূলচন্দ্র, সমস্ত মনটাকে দখল করে নিয়েছে ওই অনুকূলচন্দ্র। তীর্থযাত্রা অসমাপ্ত রেখেই ফিরে আসেন। বাজিতপুর স্টিমার ঘাটে নেমে দেখেন পুলিনের ভাই মুকুন্দ দাঁড়িয়ে। অনুকূলচন্দ্র তাকে পাঠিয়েছেন কিশোরী মোহনের বাড়িতে নিয়ে যাবার জন্য। অনুকূলচন্দ্র জানলেন কি করে যে আমি এই স্টিমারেই ফিরব? সতীশচন্দ্র স্তম্ভিত। মুকুন্দকে অনুসরণ করতে করতে অগ্রসর হতে থাকেন। দূর থেকে ভেসে আসছে সংকীর্তনের সুর, এসো গৌরাঙ্গ নদিয়ার চাঁদ হে। শুনতে শুনতে পৌঁছে যান কিশোরী বৈরাগীর কীর্তনের আঙিনায়। সন্ধ্যা সমাগত, তখনও সান্ধ্যদীপ জ্বলেনি। সতীশচন্দ্র ঘরে ঢুকতেই সবাই উঠে দাঁড়ালো সসম্মানে বরণ করে নিতে। অনুকূলচন্দ্র এগিয়ে এসে সতীশচন্দ্রকে পাশে বসান, বলেন, এসেছেন দাদা, চলুন এবার কীর্তন করা যাক, কীর্তনের আগুন জ্বালিয়ে দিন। কিশোরী মোহন শ্যাম গরবে গরবিনী রাধা রাধা বাণী সহযোগে গান ধরেন। ঘরে বসে নিবিষ্ট মনে শুনছিলেন সতীশচন্দ্র। হঠাৎ অনুকূলচন্দ্র হাত ধরে ঠেলে দেন আঙিনার কীর্তনের আসরে, নিজেও ঝাঁপিয়ে পড়েন কীর্তনে, গোসাইয়ের হাত ধরে শুরু করেন নৃত্য। কিশোরী মোহনও ঊর্ধ্বে বাহু তুলে শুরু করেন তাণ্ডব নৃত্য। কীর্তনের আবেশে অপূর্ব ভঙ্গিমায় নেচে চলেছেন অনুকূলচন্দ্র। মুহুর্মুহু শরীরের রং পরিবর্তন হচ্ছে, রামধনু রঙের সাতটি রঙে রঞ্জিত হচ্ছে দেহখানি। তুমুল বেগে কীর্তন চলছে, ভাববিহ্বল অনুকূলচন্দ্র অবিরাম নৃত্য করতে করতে ভূমিতে পড়ে যান, বাহ্য জ্ঞান শূন্য। ভক্তরা ধরাধরি করে শুয়ে দেন, দেহে জীবনের লক্ষণ নেই। তার ভাব সমাধি হয়েছে বুঝতে পেরে ভক্তের ধল তন্ময় হয়ে প্রচণ্ড বেগে কীর্তন করতে থাকেন। তার নিষ্পন্দ দেহে হঠাৎ স্পন্দন শুরু হয়, ডান পায়ের বুড়ো আঙুলটি থরথর করে কেঁপে ওঠে, ক্রমে ক্রমে হাত পায়ের চারটি বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্রুত বেগে কাঁপতে শুরু করে, ধীরে ধীরে স্তিমিত হয় কম্পন, শুরু হয় আসন। অভিনব মুদ্রায় অঙ্গ প্রত্যঙ্গের অপূর্ব বিন্যাসে আসন হয়ে চলেছে, দেখে মনে হল দেহে অস্থির কোনো অস্তিত্ব নেই। শ্রমসাধ্য আয়াসসাধ্য প্রায় শতাধিক রকমের আসন হবার পরে পুনরায় নিথর নিশ্চল মৃতবত হয়ে ভূমিতে পড়ে থাকেন। উচ্চারিত হতে থাকে গভীর তাৎপর্যপূর্ণ অসংখ্য বাণী। অনেকক্ষণ ধরে বাণী প্রদান করার পর ধীরে ধীরে লীলা থেকে প্রত্যাবর্তন করেন নিত্য জগতে। নিষ্প্রাণ দেহে ফিরিয়ে আনেন কৃষ্ণ নাম, জপ করতে গিয়ে জপ হচ্ছে অনুকূল নাম,
কথা বলতে সাহস পাচ্ছেন না, পাছে পরম পুরুষ ঢুকে পড়ে মুখগহ্বরে সেই আশঙ্কায়। চিত্রার্পিতবৎ এক পা উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন ঠাকুর ঘরে। ওদিকে অগণিত ভক্তের দল তাদের কুলগুরুকে দর্শন প্রত্যাশায় অপেক্ষা করছেন। ঠাকুর ঘর থেকে বেরোচ্ছেন না দেখে চিন্তিত হয়ে পড়েন শ্বশ্রুমাতা রাধারানী দেবী। ডেকে ডেকেও কোনো উত্তর পাচ্ছেন না। অতিরিক্ত সাধন ভজন করে পাগল হয়ে গেল না তো জামাই বাবা জীবন? অজানা এক আশঙ্কা নিয়ে ছুটে যান দূর সম্পর্কীয় ভাই অনন্তর কাছে। সেও তো সাধন ভোজন করে, সে হয়তো ভালো বুঝবে সেই আশা নিয়ে। অনন্তনাথ রায় সব শুনে উৎফুল্ল হয়ে চলে আসেন রায়চৌধুরী বাড়ি। গোসাই তখনও নিশ্চলভাবে দণ্ডায়মান। মহারাজ ওই অবস্থা দেখে জড়িয়ে ধরে নাচতে থাকেন মহানন্দে। বললেন, হয়েছে তো, এবার চল জায়গা মতো যাওয়া যাক বলে গোসাইকে নিয়ে এলেন নিজের বাড়িতে। দুজনেই সপাকি, একবেলা করে খান। মহারাজের হবিষ্যান্নের রান্না করাই ছিল, দুজনে মিলে তাই খেয়েছেন। হাত মুখ ধুয়ে ঠাকুরের কাছে যাবেন মনস্থ করেছেন। এমন সময় শুনতে পান মধুর সুরে ধ্বনিত হচ্ছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। শ্রীমদ্ ভগবদ্ গীতার মহাবাণী আবৃত্তি করতে করতে ঠাকুর এসে ঢুকলেন অনন্তনাথের বাড়িতে। গোসাই জড়িয়ে ধরেন তাঁর শ্রীপাদ ও পদ্ম। ঠাকুর গোসাইকে বুকে তুলে জড়িয়ে ধরেন। ঠাকুরের আদেশে আবার আহারের আয়োজন করেন অনন্তনাথ। দুধ, চিড়ে, মুরকি, কলা, বাতাসা, রসগোল্লা সহযোগে তিনজনে মিলে একসঙ্গে খেলেন। ইতিমধ্যে দলবল নিয়ে কীর্তন করতে করতে হাজির হলেন কিশোরীমোহন অনন্তনাথের আঙিনায়। তাঁরাও পেলেন ফলাহারের প্রসাদের ভাগ। সমাগত কীর্তনিয়াদের সাথে ঠাকুর অনন্তনাথ ও গোসাই সাথে নিয়ে যোগ দেন কীর্তনে। জমে ওঠে কীর্তন। ঠাকুর সেদিন দুবার সমাধিস্থ হয়েছিলেন। কীর্তনানন্দ সাঙ্গ হলে গোসাইকে সাথে করে নিয়ে আসেন ঠাকুর। মাতা মনোমোহিনী দেবী সাদরে বরণ করে নেন তাঁর আরেকটি ছেলেকে। পাশাপাশি বসিয়ে দুজনকে খাওয়ান। আহারাদি পর্ব মিটিয়ে গোসাইকে নিয়ে বসলেন পদ্মার ধারে নিমতলায়। গভীর রাত, চারিদিকে দুর্ভেদ্য বন, দুর্ভেদ্য অন্ধকার, ঝিঁঝির কলরব, রাত্রিচরা খেচর, সাপদ ভূচরদের নানা অভিব্যক্তির ধ্বনি। মহাকাশে নক্ষত্ররাজিদের সাক্ষী রেখে কালীপূজায় সিদ্ধ গোসাইকে দশমহাবিদ্যার স্বরূপ বর্ণনা করেন। তন্ত্রমতের বিরাচার, দিব্যাচার, পঞ্চমকার, ষটচক্রের সব রহস্য ভেদ করে যখন উন্মোচন করে দিচ্ছেন ঠাকুর, গোসাই তন্ময় হয়ে শুনছেন আর দেখছেন জ্যোতির্ময় রূপে স্বয়ং জগজ্জননী স্বয়ং তাঁর সাধনার স্বরূপ বর্ণনা করছেন। গোসাই যে যে মন্ত্র জপ করতেন সব মন্ত্রের নিগূঢ় তত্ত্ব ব্যাখ্যা করে দেন ঠাকুর। ঠাকুরের আদেশে জপধ্যান শুরু করেন গোসাই। ঠাকুর অপলকে তাকিয়ে থাকেন গোসাইয়ের মুখের দিকে। মুহূর্তের মধ্যে ঊর্ধ্বগামী হয় সুরত। ষটচক্র সপ্তসর্গ ভেদ করে কত নাদ, কত ধ্বনি পার হয়ে গেল, কত অপরূপ জ্যোতি তরঙ্গের খেলা। সম্মুখে ক্ষীরোদাবর্ণশায়ী হিরণ্যগর্ভ পুরুষ, যার অঙ্গজ্যোতি দিকে দিগন্তে বিচ্ছুরিত হয়ে কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, যার প্রতি রোমকূপে হিরণ্যবর্ণ জ্যোতিষ্ক মণ্ডলী, যার চতুষ্পার্শ্বে ধ্বনিত হচ্ছে এক অশ্রুতপূর্ব নাদব্রহ্ম। এ কি, এই পুরুষিত অনুকূল চন্দ্র! বাহ্য সম্বিত হারিয়ে ফেলেছেন গোসাই। ঠাকুর ডাক দিয়ে তার সম্বিত ফিরিয়ে দেন। জপধ্যান তখনও চলছে, কিন্তু রকমটা ভিন্ন। শুরু করেছিলেন নিজের ইষ্টমন্ত্র জপ আর কৃষ্ণমূর্তি ধ্যান দিয়ে, আর এখন জপ করছেন এক নতুন অজানা নাম, ধ্যান করছেন অনুকূল চন্দ্রের মূর্তি। ঠাকুর গোসাইকে নিয়ে গেলেন বাড়ির ভিতরে। 23 জ্যৈষ্ঠ 1321 বঙ্গাব্দ। ঠাকুর এই প্রথম নিজে সৎমন্ত্রে দীক্ষা দান করেন গোসাইকে। সাধন জগতে নবজন্ম লাভ করেন গোসাই।
ঠাকুর তার ভাগবত আন্দোলনের তৃতীয়তম সেনাপতিকে যুথবদ্ধ করেন, অনুমতি দেন সৎনাম প্রচারের। পূর্বে গোপাল ঠাকুর পরিচয়ে কুলগুরু রূপে যাদের দীক্ষা দিয়েছিলেন তাদের অন্যতম কুষ্টিয়ার বাড়াদির গোপেন্দ্রনাথ সাহা খোকা ডাক্তারকে দিয়ে সূত্রপাত করে অন্যান্য শিষ্যদেরও শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের বর্তমান অবতার পুরুষোত্তম শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎমন্ত্রে দীক্ষা দান করার মাধ্যমে সূচনা করেছিলেন বৃহত্তর সৎসঙ্গ আন্দোলনের। বৈষ্ণবাচার্য অদ্বৈত মহাপ্রভু তার সাধন বলে শ্রীকৃষ্ণের নবকলেবর রূপে শ্রী চৈতন্যদেবকে প্রতিষ্ঠিত করে শ্রীমদ্ ভাগবত গীতার অবতারবাদকে বাস্তবায়িত করে বৈষ্ণবীয় ভাগবত আন্দোলনকে যেভাবে সমৃদ্ধ করেছেন তাঁরই পঞ্চদশতম উত্তরসূরি বৈষ্ণবাচার্য সতীশচন্দ্র গোস্বামী গুরু পদবাচ্য উপাধির গরিমা ত্যাগ করে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গুরুরূপে প্রতিষ্ঠিত করে বৈষ্ণবীয় ভাগবত আন্দোলনের ইতিহাসকে আরও তর সমৃদ্ধ করেছেন, রচনা করে গেছেন এক ব্যতিক্রমী স্বর্ণালী অধ্যায়ের। সৎসঙ্গ আন্দোলনের স্তম্ভস্বরূপ ওই মহামানব 88 বছর বয়সে 19 বৈশাখ 1369 তারিখে সজ্ঞানে অমৃতলোকে যাত্রা করেন দেওঘরের পুণ্যভূমিতে। ওই কীর্তনের ঋষির পুণ্যস্মৃতির উদ্দেশ্যে জানাই শ্রদ্ধার্ঘ। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। তথ্য ঋণ আচার্য সতীশচন্দ্র গোস্বামী ও সৎসঙ্গ আন্দোলন এবং প্রিয়পরমের পরশের প্রথম খণ্ড।